এবার তোমাদের এই রূপটা দেখায়, এটা হচ্ছে গ্রিসের জাদুর দেবী আইসিসের আদলে রূপসজ্জাটা হয়েছে, আর এর চেস নম্বর হচ্ছে 26, অসাধারণভাবে। কিন্তু এটা হলো চেস নম্বর 3, আর এই বাচ্চাটা সেয়েছে মীরা, কৃষ্ণ ভক্ত মীরা। তো তার রূপটা তোমাদেরকে একটু দেখাই, এটা হলো চেস নম্বর 1, আর দুটো বাচ্চা কৃতদাস হয়েছে। প্রাচীনকালে মানুষের যে অত্যাচার মানুষের প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে নন্দনপুর সবুজ সংঘ একটা বিশাল রূপসজ্জার আয়োজন করে, যে রূপসজ্জায় প্রায় 100 বেশি ক্যান্ডিডেট অংশগ্রহণ করে। রূপসজ্জাতে পৌরাণিক থেকে শুরু করে রাজনৈতিক এবং ভারতবর্ষের বিভিন্ন এবং বিশ্বের বিভিন্ন স্থাপত্য রূপের মাধ্যমে তুলে ধরা হয়। কেবল যে প্রচুর প্রতিযোগী অংশগ্রহণ করে তা নয়, এর সাথে থাকে প্রচুর আকর্ষণীয় পুরস্কার, যা সাধারণত রূপসজ্জায় আমি কখনো দেখিনি। খুব ভালো ভালো পুরস্কার থাকে। তো এই ব্লগে আমি তোমাদেরকে নন্দনপুরের এই বিশেষ রূপসজ্জাটা দেখাবো, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় একটা রূপসজ্জা। এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, আর রূপসজ্জার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। এই রাস্তাটা সোজা যাচ্ছে নন্দনপুর দিকে, অর্থাৎ খাকুরদা চরণের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে দক্ষিণ বারাসাত, আর ঠিক তার উল্টো দিকে এই রাস্তাটা যাচ্ছে জীবনমল্লে হাটের দিকে। তো আমাকে নন্দনপুরে যেতে গেলে মূলত এই রাস্তার দিকে, অর্থাৎ যেটা খাকুরদা চরণে গিয়েছে, এই রাস্তা ধরে এগোতে হবে। এই মোড়টাকে বলা হয় রায়নগরের মোড়, আর বেশিরভাগ মানুষের কাছে এটা নলিকাটা মোড় নামে পরিচিত। আর এই মোড় থেকে মূলত আমাকে যেতে হবে নন্দনপুরের দিকে। আগামী বছর তোমরা যারা এই নন্দনপুরের রূপসজ্জায় আসবে তাদেরকে সহজ রাস্তাটা বলে দিই। দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে এবং সেখান থেকে টোটো বা কোনো রকম ভ্যানকে যদি বলা হয় যে নন্দনপুর যাবো, তো তারা সোজাসুজি তোমাদেরকে এই নন্দনপুরে নিয়ে চলে আসবে। তো এটাই হলো গ্রাউন্ড, অর্থাৎ এই গ্রাউন্ডে কিন্তু আজ রূপসজ্জাটা হবে, আর প্রতিযোগীরা আসতে শুরু করেছে। প্রায় অনেক প্রতিযোগী, প্রায় আজকের 100 উপরে ক্যান্ডিডেট কিন্তু আজকের এই রূপসজ্জা অংশগ্রহণ করবে। প্রায় মোটামুটি প্রস্তুতি কমপ্লিট, এবার সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে, যারা তারা প্রায় মাঠে ঢুকে পড়েছে। তো সরাসরি এবার তোমাদেরকে রূপসজ্জাগুলো দেখাবো। তো এখন পেয়ে গেছি সবুজ সংঘের অন্যতম সদস্য তন্ময় দাকে, তার কাছ থেকে জেনে যাবো আজকে রূপসজ্জায় মোটামুটি কতজন পার্টিসিপেন্ট আছে। এখন এবং আমাদের আনুমানিক পার্টিসিপেন্ট আরও বাড়ছে, এবং আমাদের গত বছর পার্টিসিপেন্ট ছিল 98, তার তুলনায় আশা করছি আরও বাড়বে। আর পুরস্কার কতগুলো রেখেছেন? পুরস্কার রয়েছে আমাদের 50টা। আচ্ছা, এই এই যে এটা সরস্বতী পুজোর উপলক্ষেই হচ্ছে, এইচএস পরীক্ষা ছিল বলে এটাই পিছিয়ে দিয়েছে। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা সরস্বতী পুজোর উপলক্ষে রাখা হয়েছে, এবং এই যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের অনুষ্ঠানটিকে আমরা পিছিয়ে দিয়েছি, যাতে পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা না পড়তে হয়। রূপসজ্জাটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়, মানে আশেপাশে যারা অংশগ্রহণ করবে তারা প্রতি বছর এই সরস্বতী পুজো উপলক্ষে এখানে যোগাযোগ করবে। হ্যাঁ, অবশ্যই, সবুজ সঙ্গে সদস্যদের সাথে। অবশ্যই, ধন্যবাদ। বলো বলো, কি চেয়েছো তুমি? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? এর আগে অন্য কোথাও রূপসজ্জায় অংশগ্রহণ করেছিলে? এই প্রথম একবার করেছিলে? বা বেশ কিউট লাগছে তোমাকে। এটা হলো চেস নম্বর 1, আর দুটো বাচ্চা কৃতদাস হয়েছে। প্রাচীনকালে মানুষের যে অত্যাচার, মানুষের প্রতি যে ব্যবহার, সেটাকে মূলত এরা দুজনে সাজিয়ে তুলেছে। এটা চেস নম্বর 1, আর এরা দুজনে সেজেছে কৃতদাস। তো আমরা কুমার অভিজিৎকে সকলে জানি, দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র বহুরূপী তিনি, আর আজকে তিনি এই রূপসজ্জায় অংশগ্রহণ করেছেন। স্বামী বিবেকানন্দ সেজেছেন, আর ওনার চেস নম্বর হচ্ছে 28, আর এই দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র তিনি এই বহুরূপী যে ব্যাপারটা সেটাকে ধরে রেখেছেন। আজ প্রায় এটা বিলুপ্ত হয়ে গেছে, সেই কুমার অভিজিৎকে কিন্তু আজকের এই যে রূপসজ্জার যে প্রোগ্রাম নন্দনপুরে সেখানে পেয়ে গেছে। তো ওনার রূপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো চেস নম্বর 3, আর এই বাচ্চাটা সেয়েছে মীরা, কৃষ্ণ ভক্ত মীরা। তো তার রূপটা তোমাদেরকে একটু দেখাই, যেমন মীরা কৃষ্ণকে ভালোবাসতেন, কৃষ্ণকে যেভাবে মনে 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 করতেন, সেটাই মূলত এখানে দেখানো হয়েছে। তো চলো এটা দেখে নাও। হ্যালো, আমাদের বিচারক মন্ডলীরা, এবার তোমাদের এই রূপটা দেখাই, এটা হচ্ছে গ্রিসের জাদুর দেবী আইসিসের আদলে রূপসজ্জাটা হয়েছে, আর এর চেস নম্বর হচ্ছে 26, অসাধারণভাবে কিন্তু রূপসজ্জাটা সাজিয়েছে, সমস্ত ডেকোরেশনটা অসাধারণ। প্রতিযোগী ছাড়া কেউ মাঠের ভিতরে থাকবে না। এটা হলো চেস নম্বর 34, আর এই যে মডেলটা সেটা হচ্ছে স্ট্যাচু অফ দা গোষ্ঠগোপাল, অর্থাৎ বাংলার যে ফুটবলার গোষ্ঠগোপালের আদলে কিন্তু এই স্ট্যাচুটা করা হয়েছে। মাঠের বাইরে চলে যাবে, সবার দেখতে সাহায্য করবে।
এটা 19 নম্বর চেস্ট, আর এটা সেজেছে আদিবাসী বিদ্যের মহানায়ক বিরসা মুন্ডা, জন্ম 15ই নভেম্বর। সেই বিরসা মুন্ডার আদলে কিন্তু এই যে স্ট্যাচুটা, অর্থাৎ এই যে রূপটা, সেটা দেখানো হয়েছে। ওই খুঁটিটার কাছে মহিলাদের দিকে, উত্তর দিকে আমাদের একজন সদস্য গিয়ে একটু সরিয়ে। তো এটা হলো চেস্ট নম্বর 27, আর এর রূপটা হচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। এটা হলো চেস্ট নম্বর 8, আর এটার রূপ হচ্ছে সতীর দেহত্যাগ। এটা চেস্ট নম্বর 10, আর এটার রূপ হচ্ছে দ্য স্ট্যাচু অব লিবার্টি। এটাও একটা স্ট্যাচু অব লিবার্টির অংশ। স্বাধীনতা লাভের আগে চাষিদের উপর যে অত্যাচার চলতো, অর্থাৎ নীলকর অত্যাচার, নীলকর সাহেবদের উপর, নীলকর সাহেবরা চাষিদের উপর যে অত্যাচার করতো, সেইটা এই রূপসজ্জার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এটা একটু দেখো। যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করনি, নাম দিতে পারো। বিচারক মন্ডলের উদ্দেশ্যে বলা হচ্ছে, যদি একটু হয়ে যায় জাজ করা। আমাদের প্রথম রাউন্ডের রূপসজ্জা শুরু হয়ে গেছে।